ওকে, পূর্বের ক্লাসে আমরা স্লাইড এক এক করে কীভাবে নিতে হয় সেটাই আমরা দেখলাম, তাই না? তো এই ক্লাসগুলোতে আমরা ঠিক আগের সেই জায়গাগুলোতে স্লাইড ওয়ান, স্লাইড টু, স্লাইড থ্রি এভাবে তিনটা স্লাইড নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা যদি আরও স্লাইড বাড়াইতে চাই তাহলে কোথায় যাব? আমাদের নিউ স্লাইডে। মনে করো আমি আরেকটা স্লাইড ইচ্ছা মতো আরেকটা স্টাইল নিলাম, একটা চাইলে তোমরা বারবার নিতে পারো একই স্টাইল, ঠিক আছে? হ্যাঁ, ফাঁকাগুলোতে মনে করো আমি একেবারে ফাঁকা নিলাম, এটা এটাতে তো কিছু নাই, কিছু আছে? এখন এটাকে তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে চাও। তুমি ওয়ার্ডে শিখেছিলা না যে একটা টেক্সট বক্স কীভাবে নিতে হয়? এই যে টেক্সট বক্স নিলা, তুমি একটা জায়গা নিয়ে নিলা। ওকে, এখানে মনে করো আমি লিখলাম কি, সিলিকন ভিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, আমরা লেখার সাইজটা একটু বাড়িয়ে দিই এই জায়গাটায়। ওকে, 32 করে দিলাম। কম্পিউটার কি লিখতেছে, টি আর এ আই এন আই এন জি না, ট্রেনিং সেন্টার, এইখানে একটা এ কম দিছি, তাই না? ওকে, সিলিকন ভিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ডান। এতটুকু আমার হয়ে গেছে। আমি এটাকে মনে করো আর একটু বড় করে দিতে চাই, লেখার সাইজটাকে 32, বেশি বড় হয়ে গেছে, এই বক্সটাকে একটু টেনে দিই, হয়ে গেল। এখন নিচে মনে করো আমি আরেকটা বক্স নিতে চাই, আবার ইনসার্টে চলে গেলাম। এখন বক্স না নিয়ে আমি এইখানে মনে করলাম আরেকটা শেপ নিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা থেকে শেপ নিয়ে মনে করো আমরা যেহেতু একটা ট্রেনিং সেন্টার, আওয়ার কোর্স কারিকুলাম ব্যবহার করলাম বা আমাদের কোর্সসমূহ দেখাইতে চাই আমরা কী কী কোর্স আমরা করাই। ওকে, তো আমরা মনে করো এখান থেকে একটা নিয়ে নিলাম। এই জায়গাটায় আমরা লিখলাম কি, আমাদের অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন অ্যাডভান্স, ঠিক আছে? অ্যাডভান্স অ্যাপ্লিকেশন আমরা কন্ট্রোল জেড দেই, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আসে না, অ্যাডভান্স। ওকে, এখানে মনে করে রাখলাম কি আমরা গ্রাফিক্স, এখানে মনে করো ইলাস্ট্রেটর, অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা ও বেশি পড়ে গেছে, এখানে মনে করো অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? ওকে, আমার নিচে আরেকটা লাগবে, মনে করো কোয়ার্ক এক্সপ্রেস, কোয়ার্ক, ঠিক আছে? এখানে মনে করো ওয়েভ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওয়েব ডিজাইন, এইচ টি এম এল, সি এস এস, আরও মনে করো নিজের ইচ্ছা মতো কি আমরা বাড়াইতে পারি, জে এস, পি এইচ পি। ওকে, তো আমাদের এই জায়গাগুলো যখন আমরা চাই এভাবে মনে করো আরও কিছু কি আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারতাম। আচ্ছা, এই ইয়াটাই কেমন দেখা যায়, দেখতে কত সুন্দর হয়েছে না, স্মার্টলি? তা আমরা যদি এত সুন্দর করে মনে করো আমাদের এক একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, তাহলে কি হবে যে এই প্রেজেন্টেশনও কিন্তু